গাছের পাতা হলুদ হওয়াটা আসল সমস্যা নয়, অ্যাকচুয়ালি এটা আসল সমস্যার একটা সিমটম বা উপসর্গ বলতে পারেন। গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে, ঠিক কোন কারণটার জন্য আপনার গাছের পাতা হলুদ হচ্ছে সেটা আগে জানা দরকার এই সমস্যার প্রতিকার করার জন্য। গাছেরা কি কথা বলতে পারে? না, গাছেরা কথা বলতে পারে না। তবে গাছের মধ্যে বা গাছের কি সমস্যা হয়েছে সেটা আমরা অনেকটাই বুঝতে পারি গাছের পাতা দেখে। গাছের পাতা দেখে গাছের সমস্যা বোঝাটা একটা খুবই বড় গার্ডেনিং স্কিল, এবং এটা আসে সময়ের সাথে, অভিজ্ঞতার সাথে। তবে শুধুমাত্র সময়ের সাথে আসে না, তার সাথে একটা জিনিস করে যেতে হয়, সেটা হলো অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ। এবং এটা আপনাকে করে যেতে হবে আপনি যতবারই বাগানে যাবেন ততবার। শেষের বার যখন আপনি বাগানে গিয়েছিলেন তার থেকে এখন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না? আর যখনই কোনো পরিবর্তন দেখতে পাবেন, সেটা গাছে হোক, পাতায় হোক, বা টবে হোক, মাটিতে হোক, একটা প্রশ্ন করবেন, কেন? এই অবজারভেশন বা পর্যবেক্ষণ করার ক্ষমতা খুবই একটা বড় স্কিল। এটা শুধু গার্ডেনিংয়ে নয়, আপনার ব্যক্তিগত জীবনেও অনেক কাজে আসবে। আর বাগান করার ক্ষেত্রে এটা করে গেলে আপনার বাগানের গাছগুলোতে যখনই কোনো সমস্যা দেখা দেবে আপনি তখনই সেগুলোকে নোটিশ করতে পারবেন, পর্যবেক্ষণ করতে পারবেন, আর সঠিক সময়ে সঠিক প্রতিকার গ্রহণ করে আপনার শখের গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। একটা প্রভাব রয়েছে, আ স্টিচ ইন টাইম সেভস নাইন। একটা সমস্যা যখন ছোট থাকে সেটাকে প্রতিকার করা খুবই সহজ, কিন্তু সেই সমস্যাটা যখন অনেক বড় হয়ে যায় সেটাকে প্রতিকার করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় সেই সমস্যার প্রতিকার করা যায় না সমস্যাটা বড় হয়ে গেলে। আমি লক্ষ্য করছি আমার এই পিটুনিয়া গাছটার পাতা হলুদ হতে শুরু করেছে। এখন আমাকে জানতে হবে এই গাছের পাতা সঠিক কী কারণে হলুদ হচ্ছে, যাতে আমি এর প্রতিকার করতে পারি। গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে, যেমন গাছের পাতা ডরমেন্সি পিরিয়ডের আগে হলুদ হয়ে ঝরে পড়ে, গাছের রোগ জ্বালা হলে বা ইনসেক্টের আক্রমণ হলে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছে ওভার ফার্টিলাইজেশন হলে গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের পাতাও আবার বিভিন্ন রকমভাবে হলুদ হয়, যেমন এই গাছের পাতার শিরাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু বাকি অংশটা সবুজ রয়েছে। আমার এই পিটুনিয়া গাছটার শিরাগুলো সবুজ রয়েছে, বাকি অংশগুলো হলুদ হয়ে গেছে। এইভাবে গাছের পাতা হলুদ হওয়াটাকে বলে ইন্টারভেনাল ক্লোরোসিস। ভেন অর্থাৎ শিরা এবং ইন্টার অর্থাৎ মধ্যে, শিরার মধ্যখানের অংশ যখন হলুদ হয়ে যায় সেটাকে বলে ইন্টারভেনাল, এবং শিরাগুলো যখন হলুদ হয়ে যায় বাকি অংশ সবুজ থাকে সেটাকে বলে ভেনাল, ভেনাল ক্লোরোসিস। আর এই সিমটমটা প্রথম দেখা যায় গাছের নতুন পাতাগুলোতে। তার কারণ হলো ইন্টারভেনাল বা ভেনাল ক্লোরোসিস হয় কয়েকটা নির্দিষ্ট পুষ্টিমৌলের অভাবে, এবং এই নির্দিষ্ট পুষ্টিমৌলগুলো গাছের এক অংশ থেকে আরেক অংশে যেতে পারে না, তাই গাছের নতুন পাতাগুলো আগে হলুদ হতে শুরু করে। জিঙ্ক, আয়রন এবং ম্যাঙ্গানিজ এই তিনটে যে কোনো একটার অভাবেই এই ইন্টারভেনাল বা ভেনাল ক্লোরোসিস হতে পারে, এবং এই তিনটেই হলো মাইক্রো নিউট্রিয়েন্টস। আমরা এই পাতা এইভাবে হলুদ হওয়ার কারণটা যখন জেনেই গেলাম, তাহলে আমরা কি এখন গাছে মাইক্রো নিউট্রিয়েন্টস অর্থাৎ অনুখাদ্য স্প্রে করে দেব বা টবে মাটিতে দেব? টবে মাটিতে খাবার দিলে খুব সম্ভবত এই সমস্যার সমাধান হবে না, আর গাছের পাতায় স্প্রে করলে যদি ওই সমস্যার সমাধান হয়েও যায় তবে সেটা হবে খুব সাময়িক সময়ের জন্য। এই সমস্যাটা আবার কয়েকদিন পরে দেখা দেবে। এই ইন্টারভেনাল ক্লোরোসিস হলে বা ভেনাল ক্লোরোসিস হলে গাছে খাবার স্প্রে করলে হয়তো ঠিক হয়েও যেতে পারে, তবে এই ব্যাপারটা হবে অনেকটাই পেটের ব্যথা হলে পেনকিলার খাওয়ার মতো। পেনকিলারের এফেক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যথা থাকবে না, আবার পেনকিলারের এফেক্ট যখন শেষ হয়ে যাবে আবার ব্যথাটা ঘুরে আসবে।
ইন্টারমিনাল ক্লোরোসিসের জন্য গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যাওয়াটা আসলে প্রকৃত সমস্যা না, এটা প্রকৃত সমস্যার একটা উপসর্গ মাত্র। এই সমস্যাটার দীর্ঘস্থায়ী প্রতিকার করতে গেলে এই সমস্যার প্রকৃত কারণটা আগে জানা দরকার। টবে আমরা নিয়মিত খাবার দিয়ে থাকি, কিন্তু তা সত্ত্বেও গাছে পুষ্টিমূল্যের অভাব হলো কেন? টবের মাটিতে অতিরিক্ত জল জমা হয়ে থাকলে গাছের শিকড় টবের মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না। আপনারা হয়তো বর্ষার সময় এই ব্যাপারটা গাছের পাতায় লক্ষ্য করেছেন। গাছের পাতায় বর্ষার সময় এই ধরনের ক্লোরোসিস দেখা যায়, কারণ অতিরিক্ত জল টবে জমা হয়ে থাকার জন্য গাছ টবের মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে না। টবের মাটিতে অনেকদিন ধরে ময়েশ্চারের অভাব থাকলেও এই ব্যাপারটা হয়ে থাকে। গাছে পোকামাকড়ের আক্রমণের জন্য এটা হতে পারে, আবার এটা হতে পারে টবের মাটিতে পুষ্টিমূল্যের ঘাটতি থাকলে। আরও একটা কারণে গাছ টবের মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে না, সেটা হলো টবের মাটির পিএইচ যদি গাছের উপযুক্ত না হয়। টবের মাটিতে খাবার থাকা সত্ত্বেও গাছ তা গ্রহণ করতে পারে না যদি টবের মাটির পিএইচ গাছের উপযুক্ত না থাকে। পিএইচ অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন, এই পিএইচ দিয়ে আমরা মাটি কতটা অ্যাসিডিক বা কতটা অ্যালকালাইন সেটা বুঝতে পারি। যদি টবের মাটিতে অতিরিক্ত জল জমা হয়ে থাকছে না এবং টবের মাটি অতিরিক্ত শুষ্ক হয়েও থাকছে না এবং টবে রোগজ্বালা পোকামাকড়ের আক্রমণও সেরকম নেই, তাহলে খুব সম্ভবত আপনার গাছে নিউট্রিয়েন্টসের অভাব হয়েছে সয়েল পিএইচের জন্য। অর্থাৎ গাছের পাতা এইরকমভাবে হলুদ হয়েছে মাটির পিএইচ গাছের উপযুক্ত নেই বলে। ইন্টারভেনাল ক্লোরোসিসের জন্য গাছের পাতা হলুদ হলে তার প্রতিকার করার জন্য আমাদের দুটো জিনিস করতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাটির পিএইচ গাছের উপযুক্ত করা। 0 থেকে 14 পর্যন্ত এই স্কেলে পিএইচ মাপা হয়। 7কে নিউট্রাল ধরা হয়, মাটির পিএইচ ভ্যালু 7-এর নিচে হলে ওই মাটি অ্যাসিডিক হয়। সয়েলটা কতটা অ্যাসিডিক সেটা বোঝাবার জন্য আমরা এই নাম্বারগুলো 0 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো ব্যবহার করি। মাটির পিএইচ ভ্যালু 7-এর ওপর হলে তা অ্যালকালাইন সয়েল হয়। অনেক গাছ রয়েছে যারা অ্যালকালাইন সয়েল পছন্দ করে। যে গাছ যেই ধরনের সয়েল পিএইচ পছন্দ করে মাটির পিএইচ সেরকম রাখা দরকার। যদি কোনো গাছ 5 থেকে 6 এই পিএইচ রেঞ্জ পছন্দ করে তাহলে মাটির পিএইচও কিন্তু ওই রেঞ্জেই রাখতে হবে। তার চেয়ে বেশি অ্যাসিডিক হলেও চলবে না, তার চেয়ে কম অ্যাসিডিক হলেও চলবে না। তাই গাছের উপযুক্ত পিএইচটা জেনে নিয়ে সয়েলের পিএইচও সেই মতো করে নেওয়া দরকার। মাটির পিএইচ ঠিক করে নেওয়ার পর আমরা আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ রয়েছে এরকম কোনো একটা অনুখাদ্য গাছে স্প্রে করে দেব। স্প্রে করার আগে এটা অবশ্যই নিশ্চিত করবেন যেন গাছে কোনো ধরনের ওয়াটার স্ট্রেস বা জলের ঘাটতি না থাকে। প্রয়োজন হলে টবের মাটিতে আগে জল দিয়ে দিন, তার 30 মিনিট পর গাছে অনুখাদ্য স্প্রে করুন। আপনার কাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্টস না থেকে থাকে তাহলে আপনি নিমখোলও ব্যবহার করতে পারেন। 1 চামচ নিমখোল 24 ঘন্টার জন্য 250 ml জলে ভিজিয়ে ওই জল ছেঁকে নিয়ে টবের মাটিতে দিন। তারপর এটা আবার করুন 3 দিন ছাড়া। আমরা সয়েলের পিএইচও ঠিক করলাম এবং গাছে নিউট্রিয়েন্টসও স্প্রে করলাম, পিএইচ ঠিক করলাম, তাহলে দীর্ঘস্থায়ী সমাধান হলো সমস্যাটার। আর নিউট্রিয়েন্টস স্প্রে করলাম, গাছে নিউট্রিয়েন্টসের ঘাটতিটাও দূর হলো। এইভাবে ট্রিটমেন্ট করার 6 দিন পর গাছের পাতাগুলো যেগুলো হলুদ হয়ে যাচ্ছিল সেগুলো আবার সবুজ রং ফিরে পেয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, মাটির পিএইচ চেঞ্জ হলো কেন? মাটির পিএইচ ভ্যালু কেন চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করব নেক্সট কোনো একটা ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পার্সেলার সাথে থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।